চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলির মা হওয়ার গুঞ্জন জোরালো হয়েছে। মঙ্গলবার ফেসবুকে বুবলি নিজের বেবি বাম্পের দুটি ছবি শেয়ার করেছেন, যেখানে তিনি লিখেছেন মি উইথ মাই লাইফ, এরপর অনেকগুলো ভালোবাসার ইমোজি, তার উপরে হ্যাশট্যাগে লেখা থ্রোব্যাক আমেরিকা। এরপর থেকেই ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে ছবি দুটিকে ঘিরে। এবার সেই ছবির বিষয়ে মুখ খুলেছেন বুবলি। অনেকবার অনেক কিছু জিজ্ঞেস করেছেন, অনেকবার অনেক কিছু জানতে চেয়েছেন, আমি কখনোই আমার ব্যক্তিগত জীবন কিন্তু সামনে আনতে চাই না। মঙ্গলবার 27 সেপ্টেম্বর একটি সিনেমার শুটিং সেটে বুবলি বলেন, সাংবাদিক, চলচ্চিত্রের কলাকুশলী ও দর্শক সবাইকে নিয়ে আমার পরিবার। 2016 সাল থেকে এখন অবধি সবার ভালোবাসার জন্যই কাজ করা সম্ভব হয়েছে। আমি কখনোই আমার ব্যক্তিগত জীবন সামনে আনতে চাই না, আমার পেশাগত জীবন নিয়েই আমি সবার সামনে থাকতে চাই, তারপরেও সবার জানার আগ্রহ থাকে। বেবি বাম্পের ছবি প্রসঙ্গে তিনি বলেন, কিছু ব্যাপার তো আছে, এগুলো নিয়ে আমি পরে কথা বলবো। কোনো ঘটনার পেছনে অনেক ঘটনা থাকে। ভাইরাল হওয়া ছবির বিষয়ে আমি অবশ্যই কয়েকদিনের ভেতরে সকলের সাথে কথা বলবো। সকলের কাছে একটাই অনুরোধ, কেউ ভুল ব্যাখ্যা প্রচার করবেন না। আমি যেহেতু একজন মুসলিম, সেহেতু আমি বলবো সব কিছুর পেছনে ব্যাখ্যা আছে। আমাদের যা কিছু হয়েছে সামাজিকভাবে হয়েছে, আমি সবার সাথেই সেটি পরিষ্কার করব। আপনাদেরকে হাত জোড় করে বলছি, আপনাদের সবার সাথে আসলে কথা বলবো বিষয়টা নিয়ে। 2020 সালের ফেব্রুয়ারি মাসের ঢালিউড উত্তাল ছিল অভিনেত্রী শবনম ইয়াসমিন বুবলির মা হওয়ার খবরে, ছড়িয়েছিল বীর সিনেমার শুটিংয়ের সময় অন্তঃসত্ত্বা ছিলেন তিনি। এ ছবির কিছু গান ও দৃশ্যে বুবলির রহস্যময় উপস্থিতি সেই খবরের পক্ষেই হাওয়া দিয়েছিল। বেশ কিছুদিন যুক্তরাষ্ট্রে অনেকটাই আড়ালেই ছিলেন অভিনেত্রী শবনম ইয়াসমিন বুবলি। কেন আড়ালে ছিলেন এ প্রশ্নের সহজ কোনো উত্তর ছিল না, গণমাধ্যমকেও এড়িয়ে গিয়েছিলেন এই অভিনেত্রী। যদিও সে সময় হাওয়া কান পাতলেই শোনা যাচ্ছিল মা হতেই যুক্তরাষ্ট্রে গেছেন বুবলি, শোনা গিয়েছিল কন্যা সন্তানের মা হয়েছেন বুবলি। মঙ্গলবার প্রকাশিত ছবি আর বুবলিকে নিয়ে তৈরি সেই গুঞ্জনের সাদৃশ্যতা পাওয়া যাচ্ছে। আর বুবলি এমন দিনে এই ছবি প্রকাশ করলেন যেদিন শাকিব খান ও অপু বিশ্বাসের ছেলে জয়ের জন্মদিন। জন্মদিনে উপস্থিত ছিলেন শাকিব খান ও তার বাবা মা। ছেলের জন্মদিনে এদিন শাকিব নিজের ফেসবুকে লিখেছেন, আমার ছোট্ট আব্রাহাম, তার জীবনে নতুন বছরে পা রাখলো, প্রতিনিয়ত খেয়াল করছি জীবনের প্রতিটি ক্ষেত্রে তুমি মানুষের মতো মানুষ হতে এগিয়ে যাচ্ছ, হয়তো একটা সময় গিয়ে বুঝবে তোমার বাবা আছে বলেই জীবন এত সুন্দর। বাবারা কখনো শো অফ করে না, তারা দেখিয়ে দেয়। তোমার প্রতি আমার স্নেহ, আদর, দোয়া ও মঙ্গলকর দায়িত্ব সারা জীবন থাকবে। শুভ জন্মদিন রাজকুমার।